অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন যে আমি কিভাবে আমার এই রপ্তানি ব্যবসাটি শুরু করতে পারি, রপ্তানি ব্যবসা শুরু করার জন্য কি কি প্রয়োজন হবে। আমি বলবো আপনার কাছে একটি জিনিস প্রয়োজন হবে, সে হলো তা আপনার অদম্য ইচ্ছা শক্তি। আপনার যদি অদম্য ইচ্ছা শক্তি থাকে যেটাকে কেউ দমাতে পারবে না, তাহলে আপনি এই ব্যবসাতে সফল হবেন এবং আপনার আশেপাশে ফেলে দেওয়া পণ্য রপ্তানি করেও আপনি স্বাবলম্বী সফল হতে পারেন এবং অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। আপনার আশেপাশে ফেলে দেওয়া জিনিসের মধ্যে আমি দুই একটি উদাহরণ দিই। একটা আছে নারকলের মালা, আর একটা আছে পাটশোলা, আর একটা আছে এই ওয়েস্টেজ যেগুলো আপনার ওই রেস্টুরেন্টের হাড়, খাবার খেয়ে মাংস হাড় এগুলা, অথবা গরুর মাংস বা খাসির মাংস যেগুলা জবাই করে সেই হাড়গুলা বোন মিল যেগুলো ক্যাপসুল তৈরি করার জন্য প্রয়োজন হয়, এগুলো বিদেশে খুবই চাহিদা আছে। এবং গরুর ভুড়ি, নাড়ি ভুড়ি এগুলোও রপ্তানি করা যায়। আপনি রপ্তানি পণ্যের সংখ্যা খুঁজলে অনেক পাবেন।